বিধানসভা ভোটের আগে জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরমে উঠল। তার জেরে খুন হতে হল বিষ্ণুপুরের বেলিয়াড়া অঞ্চলের দাপুটে নেতা ও প্রাক্তন প্রধান শেখ বাবর আলীকে। তিনি এই অঞ্চলের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন 2013 থেকে 2016 সাল পর্যন্ত। তার সাথে বর্তমান প্রধানের এলাকা দখলকে নিয়ে দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ, সেই সূত্রেই শনিবার রাতে বাবরের বিপক্ষ গোষ্ঠীর লোকজন প্রথমে তৃণমূলের স্থানীয় দলীয় কার্যালয়ে চড়াও হয়। চলে ভাঙচুর ও ব্যাপক বোমাবাজি। অবস্থা বেগতিক দেখে হামলা থেকে বাঁচতে বাবর পার্শ্ববর্তী এক হাজি সাহেবের ঘরে গিয়ে আশ্রয় নেন, কিন্তু নিজেকে বাঁচাতে পারেননি। হামলাকারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে ফেলে বাবরকে। বাড়িতে থাকা বাইকও ভেঙে দেওয়া হয়। চলে ভাঙচুর ও ব্যাপক বোমাবাজি। পাশাপাশি বাবর আলীর ঘরেও চড়া হয় দুষ্কৃতীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ও বাবরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে গ্রামে উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল এবং এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, বিষ্ণুপুর।